দেখো আলো হে আলো। গুড মর্নিং গাইস, আজ আমাদের রিউনিয়ন ডে। আজ সব আমাদের সিনিয়র্সরা সব আসবে, তার জন্য আমরা সব তৈরি হয়েছি। আজ রাত্রেই আমাদের অনুষ্ঠান হবে, তাই সবাই আলপনা দিচ্ছি। আর এদের শুরু হয়ে গেছে, দেখো আপনার লাপরওয়াহি কা নতিজা। ছাড়ুনেদের এদের তো সবসময় চলতে থাকে, ভেতরে দেখে নিই। ভেতরে প্রায় আমাদের কাজ প্রায় কমপ্লিটই হয়ে গেছে, সবই লেখাগাজা একটু ডেকোরেশন বাইরে বাকি আছে। ভেতরে ডেকোরেশন কাল অব্দি অনেকটাই এগিয়ে গেছে, এবার আরও ডেকোরেশন বাকি আছে। ওখানে সবাই নিচের আলপনা দিচ্ছে, সেই নিচে। গুড মর্নিং গাইস, গুড মর্নিং। আমরা পাঁশকুড়া বনানী কলেজে ফিট ফেস্টে আমাদের যে রিউনিয়ন আছে, আমরা এখন ভেতরে ডিজাইন করছি। Give it to me, I'm worth it. ওখানে সাজাবো, আমার বানানো হয়ে গেছে। এটা এবার আমি গিয়ে ইন্টারমোরাল বক্সে চার কোণে লাগিয়ে দেব। বন্ধুরা এলো মেলো, মুঠো ভরে নিয়ে এলো আনকোরা। আটটায় হাসি গানে স্বপ্নকে ডেকে আনে আমাদের রোজ ক্যান্টিন। একটা কাজ শেষ হতে না হতে আবার একটা কাজ, এবার আমাকে কাজ দিয়েছে এটাকে কোনো কিছু করার, ডেকোরেশন করার। তো ভেবেছি ভেতরে কিছু একটা লিখবো, তো এখন কি করি দেখো তোমরা সবাই। একজনে ছবি আঁকে এক মনে, ও হয় আরেকজনে বসে বসে রং আঁকে, একজনে ছবি আঁকে এক মনে, ও হয় আরেকজনে বসে বসে রং মাখে, ও লিখতে লিখতেই আবার ডান্সের প্র্যাকটিসের জন্য ডাবলো স্টেজে, তাই আবার গিয়ে একটু মানে ডান্স প্র্যাকটিস করে এলাম। মেটার লিঙ্ক পরে দিয়ে দেবো ভিডিওটা। আমার লেখা কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে যাবে। যে ভিডিও করছিলাম, ভিডিও করতে করতে দেখতে পেলাম যে আমি নিচে ও লিখতে ভুলে গেছি। আমার লেখা এবার কমপ্লিট। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং শেয়ার করবেন, লাইক করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেক দেরি হয়ে রুমে যাবো, এবার নেক্সট ব্লগে দেখা হবে। বাই।